দর্শক, এবারে ভোটের পরে বিভিন্ন এলাকার চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মাসুদা লাবনির কাছে। লাবনী, গতকালকের ভোটের ফলাফল নিয়ে মানুষ, প্রার্থী বা সচেতন মহলের কি প্রতিক্রিয়া দেখছেন, আর কারোর সাথে কথা হয়েছে কিনা কোনো স্থানীয় ভোটারের সাথে জানাবেন তারা কি বলছেন? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাহলে স্থানীয় যারা ভোটার আছেন, অর্থাৎ যারা ভোট দিয়েছেন, তারা কিন্তু একটি বিষয় বলছেন যে তারা যেহেতু নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন, অর্থাৎ ভোট দিতে গিয়েছে নিজের ভোটটি দিতে পারেনি এমন অভিযোগ পাওয়া যায়নি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো থাকার কারণে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং বলেছেন যেহেতু আমি ময়মনসিংহে আছি, শুধু ময়মনসিংহ না, আমি একটু ময়মনসিংহ বিভাগের কথা যদি বলি, খুব বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এবং প্রার্থী যারা আছেন, অর্থাৎ এই ময়মনসিংহের কথা বললে, ময়মনসিংহ 11টি আসনের মধ্যে 6টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন এবং নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন 4টি আসনে। তো যারা বিজয়ী হয়েছেন তারা আসলে বিজয়ী হওয়াতে তারা খুশি এবং বড় ধরনের কোনো একটা অভিযোগ তাদের নেই, বা যারা হেরেছেন তাদের মধ্যেও বড় ধরনের অভিযোগ করে কোনো সংবাদ সম্মেলন বা এরকম কোনো ঘটনা ঘটেনি। শুধুমাত্র যদি বলি ময়মনসিংহ 3 গৌরীপুর যে একটি আসন, সেই আসনটি। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলতে চাই, যেহেতু নির্বাচনের পরদিনও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো নজরদারির মধ্যে এখনও আছে, কেননা নির্বাচন পরবর্তী যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। এবং আজকেও কিন্তু বিশেষ করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা সেনাবাহিনী, বিজিবি বা অন্যান্য বাহিনীর যারা সদস্য আছেন তারা টহল দিচ্ছেন, অর্থাৎ নির্বাচন পরবর্তী যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনের যে সজাগ দৃষ্টি সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ বলা যায় যে ময়মনসিংহ বিভাগের চিত্রটা বলা গেলে বলা যায় অনেকটাই শান্ত এবং একটি সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে বলেই এখানকার যারা তারা বলছেন। লাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার যাচ্ছি পিরোজপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ সুমন। রিয়াজ, আপনার ওখানে নির্বাচনী পরবর্তী অবস্থা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। বরিশাল তথা আমি যেই জেলাটিতে রয়েছি এটি পিরোজপুর। এটি পিরোজপুরের একটি গুরুত্বপূর্ণ জেলা এবার, কারণ এই আসনে যে তিনটি আসন রয়েছে, তিনটি আসনে হাড্ডাহাড্ি লড়াই হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের চতুর্দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে পরাজিত করেছেন তারই সাবেক এপিএস মহিউদ্দিন মহারাজ। এবং এই আসনে আরেকজন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রয়েছে, যিনি বর্তমান সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমরে জয়কেম, তিনি কিন্তু জয় পেয়েছেন 10,000 ভোটের ব্যবধানে। আর সার্বিক অবস্থা যদি বলি যে বরিশালে কিন্তু 21টি নির্বাচনী আসনের মধ্যে 15টি আসন নৌকা জয় পেয়েছে, বাকিগুলো স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে। সেখানে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আরও একজন প্রার্থী রয়েছে, ধীরেন্দ্রনাথ শম্ভু, যিনি বরগুনা 1 আসনের প্রার্থী। এই হচ্ছে ভোটের জয় পরাজয়ের হিসেব। আর ভোটের ভোট পরবর্তী যে অবস্থা সেটি হচ্ছে যে মানুষের মধ্যে তারা তাদের প্রার্থীকে ভোট দিতে পেরেছে এবং সেই ভোটের মাধ্যমে তাদের প্রার্থী জয় পেয়েছে, এটিতে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে মানুষ আনন্দ মিছিল করছেন, তবে প্রার্থীরা তাদেরকে প্রার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, জয়ী প্রার্থীদেরকে তাদের সাথে কুশল বিনিময়, মত বিনিময়, এরকম নানান আনুষ্ঠানিকতা কিন্তু চলছে। সেই সাথে এখানকার ভোটাররা যারা ভোট দিয়েছেন তারা বলছেন যে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা, সেই প্রতিশ্রুতি যেন তারা রক্ষা করে চলেন এবং সেগুলো যেন তারা তাদের নির্বাচনী আসনগুলোতে বাস্তবায়ন করেন, সেই দাবি কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে। তারা বলছেন যে বারবারই আমরা নানানজনকে ভোট দিয়েছি কিন্তু তারা সেই তাদের কথা রাখেনি বা প্রতিশ্রুতি রক্ষা করেনি। এবারে যারা নির্বাচিত হয়েছেন, যেহেতু তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোনো ধরনের পাল্টাপাল্টি অভিযোগও নেই কারোর মধ্যে, সে কারণে কিন্তু তাদের মধ্যে প্রত্যাশার জায়গাটাও বেশি। তারা বলছেন যে এখন যারা নির্বাচিত হয়েছেন সেই নির্বাচিত সংসদ সদস্যদের হাত ধরে এলাকায় উন্নয়ন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তো এই ছিল আমার কাছে বরিশাল পিরোজপুর থেকে ভোটের ভোট পরবর্তী সবশেষ তথ্য। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোটের ফলাফলের পরবর্তী অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।